পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও ধানের সঠিক দাম দেওয়ার দাবি জানিয়ে প্রতিবাদে পথে নামলো এসইউসিআই কমিউনিস্ট দল। আমন মোটা ধান 2000 টাকা কুইন্টাল এবং বোরো ধান 2500 টাকা কুইন্টাল করার দাবি জানিয়ে ও পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামলো এসইউসিআই কমিউনিস্ট দল। এদিন কেশারি ব্লকের কেশারিতে মিছিল সংগঠিত হয়। দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে পথে হাঁটে সকলেই। রান্নার গ্যাস পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পয়লা জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত প্রতিবাদ সপ্তাহের ডাক দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে। এদিন মিছিল কেশারি রবীন্দ্র মূর্তি পাদদেশ থেকে শুরু হয়ে সারা কেশারি বাজার পরিক্রমা করে। মিছিল শেষে একটি পথসভার আয়োজন করা হয়। পথসভায় জনবিরোধী বিদ্যুৎ আইন ও কৃষি আইনের বিরোধিতা করে বক্তব্য রাখেন বক্তারা। অবিলম্বে কৃষি আইন প্রত্যাহার করার দাবি সহ পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে জানানো হয় এদিনের পথসভা থেকে। লকডাউন ও করোনা পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এই কৃষক আমরা কৃষি আইন কার সাথে কেন্দ্র নরেন্দ্র মোদী সরকার জবাব দাও। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।